আজি ভারতীয় জনতা পার্টির বঙ্গাইগাঁও জেলার সংখ্যালঘু মোর্চার জেলা কার্যনির্বাহক সভা চলন্তপাড়া সমূহীয়া ভবনত অনুষ্ঠিত হয়। ইয়াত উপস্থিত থাকে রাজ্যিক সংখ্যালঘু মোর্চার সভাপতি মুক্তার হুসেন খান, রাজ্যিক সাধারণ সম্পাদক হজরত জাকারিয়া, বঙাইগাঁও জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মুকিবর হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল আবাল আর বঙাইগাঁও জেলা সভানেত্রী হিমানী অধিকারী, লগতে সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সরকার, উপসভাপতি কুস্তব দাস, প্রাক্তন জেলা সভাপতি সুকেন রায়, মন্ডলের সভাপতি সকলের লগতে রাজ্যিক আর জেলা বিষয়ববিয়া সকল। জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা বঙাইগাঁও জেলার প্রথম কার্যকরী সভা আছে, উপস্থিতি যথেষ্ট ভালেই হয়েছে আর উদ্দেশ্যটি সফল হব। আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর জনসমর্থন ক্রমান্বয়ে বাড়ি আছে আর বঙাইগাঁও জেলাখন আমার কারণে বড় গুরুত্বপূর্ণ। আমি বিজেপি প্লাস হান্ড্রেড প্লাস ফিজিক্যাল টু হান্ড্রেড প্লাস এখনকৈ অধিক বিধায়ক পাম বলে আশা রাখিছো। সবার বঙাইগাঁও জেলা আমার একটা লক্ষ্য রয়েছে, এনেকৈ ভারতীয় জনতা পার্টি কৈছে যে এইবার সংখ্যালঘু আমি আটজন বিধায়ক বনাম। আমিও একটা ফোন লৈছো মাইনরিটি মোর্চায় যে চোদ্দখন বিধানসভা সমষ্টি সংখ্যালঘুর গোটেই নতুনকে আমি বিজয়ী করাম ভারতীয় জনতা পার্টি, যেটা হব রিজাল্ট হব যে সংখ্যালঘুর ভোট নাপালে এইজন বিধায়ক জিকিব নিলেহে এই কথাটা বিধায়কজনে যাতে বুঝি পায়, আমার পার্টিও যাতে বুঝি পায়, রাইজেও যাতে বুঝি পায়, তেনে দুটা সমষ্টি কমপক্ষে বঙাইগাঁও জেলাত আছে। এই কারণে বঙাইগাঁও জেলার কার্যকরী কমিটির সভাখন ময়ে ডেট দি প্রথম নতুন কার্যকরী কমিটি জেলা কমিটির সময় কার্যকরী সভাত এই প্রথম সভা মূর অনুষ্ঠিত হল, দ্বিতীয়খন গোয়ালপাড়াত হব আর এইকজন ক্রমান্বয়ে হয়ে যাব। মই আশা রাখিছো বঙাইগাঁও জেলাত একটা ভাল ফল দিব আর জেলা সভাপতি হিমানী অধিকারী বাইদেউ তেও কর্মত আমার বরপেটা জেলার প্রভারী আসলে একলগে আমি রাজ্যিক অফিস বিয়ার হিসাবে বিষয়ববিয়া হিসাবে একলগে কাম করছো আর মোর্চার যেজন সভাপতি আমি নতুনকে দিছো জয়ন্তী কাম করার কামর প্রতি আগ্রহ থাকা আর আগবাড়ি যাব আর মহা নির্বাচনত এখন আমার মানে মিত্র গোষ্ঠীর হাতত আছিল আর দুখন বিজেপিয়ে পাব বলে আমি আশা আর বিশ্বাস রাখি এইখান সভা এটা আমি করি। কংগ্রেসের এআইডিএমকে মিত্রজোটে বঙাইগাঁও কেনকে প্রভাব পেলাব? কংগ্রেস আর এআইডিএফর মিত্রগোট এই কথাটা আমি ভালকে বুঝাই দিছো যে যাবার নির্বাচনত কংগ্রেসত কিছু ভোট দিছিল, এআইডিএফত কিছু ভোট দিছিল, সংবাদ মাধ্যমের মাজত সদায় এইভাবে যে ভোট একত্রিত হয়ে আছে, কিন্তু কংগ্রেসর বহু ভোট ভারতীয় আর এআইডিএফর বহুত ভোট ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই আহি গেছে, বহু নেতা আহি গেছে, প্রাক্তন বিধায়ক আহি গেছে, আরও কিছু প্রাক্তন বিধায়ক আইব, এই ভোটখিনি হাতত এতিয়া নাই, গতি কোনো ইতিবাচক প্রভাব নেপেলায় নেতিবাচক প্রভাব পেলাব। যিদিনাই তেওঁলোকৰ মিত্রতা ঘোষণা হৈ গৈছে সিদিনাই ভারতীয় জনতা পার্টি সরকার 2021 চনত হব বলে 100% মানে আমার সিদ্ধান্তই হয়ে গেছে, রাইজে সিদ্ধান্তই লৈছে যে অহা সরকারটো ভারতীয় জনতা পার্টির অধিক সংখ্যক বিধায়ক লৈ হব, কোনো প্রভাব তেওঁলোকৰ পেলাব ন। অভয়পুরীর পৰা জ্যোতিকেশ বৰুৱাৰ রিপোর্ট, জন নিউজ।